বিসমুল রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজ রান্না করব গরুর বুড়ি কেউ বুড়ি বলে বট বলে পাচুনি বলে এক একজন এক একটা বলে এক এলাকায় আমি বুড়িটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এমনি ওগুলো পরিষ্কার তারপর আমি গরম পানি গরম পানিতে মানে বড়িটা দিয়ে হলুদ দিয়ে কিছুক্ষণ বলকিয়ে তারপর নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে গরম মশলা দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে মশলা যখন একটা সুন্দর একটা অ্যারোমা বের হবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেস্ট কুচি সবটুকু দিয়ে দেব মশলার একটা সুন্দর আরমে বের হয় ভালো লাগে পেস্টটা তেলে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ বেজে নিব পেস্টটাকে ব্রাউন কালার করে ব্রাউন কালার হতে কিছুক্ষণ সময় লাগে পেস্টটা ব্রাউন কালার আসতে এটা আমার ব্রাউন কালার এসে গেছে এখন নাড়াচাড়া করে আমি আদা পেস্ট রসুন পেস্ট এগুলো দিয়ে দেব রসুন পেস্ট দিয়ে দিলাম দু চামচ এখন আদা পেস্ট দিয়ে দিলাম দু চামচ তেলের সাথে পে পেঁয়াজের সাথে বেশ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে লেগে না যায় আমি এখন শুকনো ফাঁকি দিয়ে দেবো মরিচ হলুদ ধনিয়া আর লবণ এগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় আমি একটু পানি অ্যাড করে দেব যাতে মশলাটা লেগে না যায় বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ডেকে দিব এই তো আবার ফিরে আসলাম আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে আমি আবার টমেটো অ্যাড করেছিলাম টমেটো দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এখন বুড়ি দিয়ে আবার মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে টমেটোটা অপশনাল কেউ দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর ডেকে দিতে হবে আমি একটু পানি অ্যাড করলাম অনেক শুকনো ছিল তলাতে আবার লেগে যাবে তাই পানি দিয়ে দিলাম পানি দিয়ে সব নাড়াচাড়া করে পরে আমি ডেকে দিব অনেকেই বুড়িটা খায় আবার অনেকেই খায় না কিন্তু আমার কাছে ভালো লাগে পাঁচ ছয় মিনিট পর আমি আবার ডাকা উঠিয়ে নাড়াচাড়া করে দিলাম মাঝে মাঝে ডাকা উঠিয়ে দুই তিন মিনিট পর পর নাড়াচাড়া করে দিয়েছিলাম আমারটা প্রায় কষিয়ে গেছে আমি আবার পানি অ্যাড করে দেব আমি মৃদু আছে পানি দিয়ে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে আবার ফুল আছে রান্না করে নিব এখন পানি দিয়ে ডেকে দেব এই তো আমার বুড়িটা হয়ে গেছে প্রায় আমি গরম মশলা আর জিরা ফাঁকি দিই নেই এটা এখন দিয়ে দেব বড়িটা মানে বেশ কিছুক্ষণ সময় লাগে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পাকাতে হয় আমি কিছুক্ষণ পর পর ডাকা উঠিয়ে নাড়া দিয়ে দিয়েছি এতে এখন দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি দু চামচ আর গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম মশলাটা আবার ভালো করে মিক্স করে নিতে হবে নাড়াচাড়া করে আমি মিক্স করে নিচ্ছি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে প্রায় তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের মাথাটা একটু কেটে নিয়েছি যাতে একটু ফ্লেভার বের হয় আর বড়িটা আমি জাল জাল খেতে পছন্দ করি আপনারা এভাবে রান্না করে দেখবেন ভালো লাগবে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব দারুন লাগছে তাই না হয়ে গেল আমার বুড়ি বা পাচুনি রান্না আপনারা ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু আমি তারপর আবার পাস্তা রান্না করব। আমি পানি বলকে পাস্তাটা দিয়ে দিলাম আমি পাস্তা নামিয়ে নিচ্ছি সিদ্ধ করে এখন কড়াইতে পেঁয়াজ কুচি বেজে নিচ্ছি খুব সাধারণভাবে কে পাস্তা রান্না করব। কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ আর মরিচ বেজে নিচ্ছে এই জায়গায় আমি চারটা ডিম ফেটে নিচ্ছি নিয়েছি আমি ডিমটা আগে বেজে নিতে পারতাম কিন্তু আমি আগে বাজি নেই আমি পাস্তাতে আস্তে আস্তে নাড়া দেব আর ডিমটা দিয়ে দিব পেঁয়াজ বাজার পরে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি মৃদু আছে মানে লো আছে আমি পাস্তাটা রান্না করব আসটা বাড়তি থাকলে পাস্তাটা লেগে যায় তলাতে পাস্তা রান্না শেষ করে আমি বাহিরে গিয়েছিলাম এতে গাড়িটা সামনে টুক ভেঙে গেছে এই জায়গায় পুলিশ আসছে আর তো এরকম কিছু ক্ষতি হয় নাই আর বাংলাদেশে তো মানুষের উপর দিয়ে গাড়ি উঠে যায় ড্রাইভারটা গাড়ির ভিতরে আছে তারে পরীক্ষা করা হচ্ছে জেনে নেশা করেছে কি না আমি যখন বাইরে হাঁটতে গেছি তখন দেখলাম আর কি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে আমাকে বলে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভুল হলে সবাই করে নেবেন আল্লাহ হাফিজ